যেই ছেলেটা তার টিফিনের টাকা জুগিয়ে সেই টাকা মোবাইলে রিচার্জ করে তোমার সাথে শুধুমাত্র মোবাইলে কথা বলে, সেই ছেলেটাকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই। যেই ছেলেটা তার বাস ভাড়া বা রিক্সা ভাড়া বাঁচিয়ে হাসি মুখে 3-4 মাইল পথ অতিক্রম করে যায় আর সেই টাকা দিয়ে তোমাকে তোমার পছন্দের লাল চুড়ি গিফট করে, তাকে ঠকানোর অধিকার তোমার নেই। যেই ছেলেটা ভোরবেলাও কল করে এই শীতের মধ্যেও শুধুমাত্র তোমাকে দেখার জন্য রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে, তাকে অবহেলা করা তোমার উচিত নয়। যেই ছেলেটার ফেসবুকে কোনো কাজ না থাকা সত্ত্বেও শুধুমাত্র তোমার একটি মেসেজের জন্য অপেক্ষা করে, তাকে তুমি পলক দিতে পারো না। যেই ছেলেটা তোমাকে ভেবে একটুখানি সুখ উপভোগ করে তুমি দুঃখ দিতে পারো না। অবহেলা খুব খারাপ একটা জিনিস, কাউকে অবহেলা করার আগে নিজেকে একটিবার ওই জায়গায় দাঁড় করিয়ে একটুবার চিন্তা করো, হয়তোবা তোমাকে একদিন কারো না কারো অবহেলার শিকার হতে হবে। অপেক্ষা শুধু সময়ের। আমি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়, হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোনায়, তুমি বলে দিতে পারো তা আমায়, চিঠি লিখবো না এই ঠিকানায়, আমারও তো মন ভাঙে চোখে জল আসে আর অভিমান আমারও তো হয়, অভিমান আমারও তো হয়।